1990 সালের থেকে নারিকেল দেই, খেজুরের গুড় দেই, সবচেয়ে ভালো গুড়টাই দেই। পিতা মনে করেন একটা পিস 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত আছে। আর যদি অর্ডার নেয় আরো বড় লয় ওইটার দাম 60 টাকা, 400-500 পিতা বিক্রি হয়ে যায়গা। এই প্যালাটাই 1 টাকা ছিল, এই প্যালাটাই ওখানে 10 টাকা দাম হয়েছে। আমার নারিকেল আহে নোয়াখালীর থেকে, আমরা জায়গা ছাড়ি না। ডিম খারামেরটা 10 টাকা, হাঁসের ডিম 20 টাকা, কোয়েল পাখির ডিম 3 টাকা। আমরা তিনজন এইটা করে খাই, এইটা দিয়ে আমাদের সংসার চলে। এই যে দেখেন পিতাটা ধরলাম, এই বাংলা ভিতরে মনে করেন যে নারিকেল গুড় দেওয়াই, এই যে দেখেন এই যে নারিকেল গুড় দেওয়াই, একটু খাওয়া দেখেন লন খান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। ১৯৯০ সালের থেকে 32 বছর। হ্যাঁ, শীতের সিজনে পিঠা পৌষ মাস আর মাঘ মাসে বেশি চলে, বিকাল 3টার থেকে আরম্ভ। নারিকেল দেই, খেজুরের গুড় দেই, সবচেয়ে হ্যাঁ ভালো গুড়টাই দেই। নারিকেলও মনে করেন যে যেমনি গুড়ি এমনি দেই, এই যে নারিকেল দিতাছি, এই যে দেখেন নারিকেল দেই, এইরকম ধরনের নারিকেল দেই। আর পিতা মনে করেন একটা পিস 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত আছে। আর যদি অর্ডার নেয় আরও বড় লয় ওইটার দাম 60 টাকা। হ্যাঁ হ্যাঁ 60 টাকা। হ্যাঁ, পিঠার পরিমাণ তো বিক্রয় হালানোর মধ্যে ভালোই, 10 টাকার হিসাবে মনে করেন যা ধরেন 400-500 পিঠা বিক্রি হয়ে যায়গা। আবার অর্ডার দিলে আর কি বেশি বিক্রি হয় আরো। 8টার থেকে 9টা, এরপরে পাওয়া যায় না। 32 বছর আগে শুরু করছেন, ওই সময় দাম ছিল 1 টাকায়, এই প্যালাটাই 1 টাকা ছিল, এই প্যালাটাই ওখানে 10 টাকা দাম হয়েছে, এই প্যালাটা দিয়ে 1 টাকা বেচতাম। ওই সময় পিঠার মান আর এখনকার পিঠার মান কি একই রকম আছে? একরকমই রাখছি, চাইলটাও একই দিবার চেষ্টা করি। চাইলটা বিশ্বাস ভাই করি যে চাইলটা আমি সারা জীবন বেচি, ওই চাইলটা দিয়েই বেচি আর কি। আমি ভালো চাইলটাই বিশ্বাস, ভালো চাইলটা দিবার চেষ্টা করি। আর আমার দোকান আবার একটু দেরি করেও লাগে, কারণ ওই জিনিস পাওয়া যায় না, আমি লাগাইও না, সবচেয়ে থেকে 1 মাস পরেই লাগাই হিসাবে। আমার জিনিস বাইরেতে আমি লাগাই, আমি চাইলের অপেক্ষায় থাকি, গুড়ের অপেক্ষায় থাকি। আমার নারিকেল আহে নোয়াখালীর থেকে, ও নোয়াখালী ওই নারিকেলের নারিকেল আলার অপেক্ষা থাকি। হ্যাঁ এই আর কি, তারপরে লাগাই আমি। হ্যাঁ, পিঠাটা কত কোন মাস পর্যন্ত বিক্রি করবেন? ফাল্গুন মাসের 15 তারিখ পর্যন্ত। এই যতক্ষণ আছে গুড়ি, হ্যাঁ যতক্ষণ গুড়ি আইতে থাকে ততক্ষণ বিক্রি থাকে। প্রত্যেক দিন ধরেন না 20 কেজি। আর অর্ডার পড়লে মনে করেন যদি বেশি নেওয়া যায় পিঠা, তাইলে ওইটা আলাদা করে 10-15-20 কেজি আবার বাড়াইলেই। হ্যাঁ, কেউ যদি অর্ডার আহে বিয়ার সাদের অর্ডার আহে, তো অর্ডার আহে লকডাউনের লেগে নেওয়া যায়, অর্ডার দেয় ওইটা দিলে আমরা দেই, বানায় কমপ্লিট করে রেখা দিই, কার্টুনে কার্টুনে বইরা দেয়া দেই, কার্টুনে কার্টুনে দেই। আর যদি অনুষ্ঠানের জন্য বলে আপনারা ওইখানে যেয়ে বানা দিতে পারেন? ওই জায়গা আমরা যাই না, আমার আমার পুরানা জায়গা, তো এই জায়গার মানুষ আমার বিশ্বাস, আমার জায়গা যা সে আয়ালে যাইব। হ্যাঁ, আমরা জায়গা ছাড়ি না। হ্যাঁ, আমার এই জায়গার তেলিতে যাইব, আমি যা কোনো জায়গায় যাই না। আপনার সাথে আর কে আছে? আমার সাথে আমার 2 ছেলে আছে, এক বড় ছেলে আর ছোট ছেলে, 2 ছেলের আর আমি। এই লাইনেই ডিম একটা ডিম, ডিমও লগে ডিমও রাখি, সিদ্ধ ডিম, এই শীতের সিজনে ডিমও রাখি। ডিম লাল ডিম ফারামেরটা 10 টাকা, হাঁসের ডিম 20 টাকা, কোয়েল পাখির ডিম 3 টাকা, সিদ্ধটা 3টাই সিদ্ধ। আমরা বাপ বেটা 3 জন, মনে করেন আমার 2 ছেলে আর আমি,
আমরা তিনজন এইটা করে খাই, এইটা দিয়ে আমাদের সংসার চলে, আমাদের সংসার চলে। আল্লাহ করলে ভালোই আছি, খাওয়া পিন্দা কোনো অসুবিধা হয় না। বেশি চাইলে তখন কেউ যদি বেশি পরিমাণ চায় তখন কি করেন? বেশি যে সময় চায় ওই সময় আগের দিনকে আমার অর্ডার দেয় যে আমি 100 পিটার লিমু, 200 পিটার লিমু, ওই ব্যবস্থা করে আমরা চাইলে আবার গুলি গুইরা কমপ্লিট করে রাখি। ওরা লিখবো চারটার সময় পাঁচটার সময় অর্ডার দেয়, আমরা মনে করেন যে দুই ঘন্টা আগে বয়া কমপ্লিট করে হালে। আচ্ছা পিঠা বানানোর পরে দেখো ওইটা নামায় দেখাই, আমার পিঠাটা খাইতে নরম আর ভিতরে আমি মনে করেন যে দেখেন আপনারা দেখাইতেছি এই যে দেখেন পিঠাটা ধরলাম এই বাংলা ভিতরে মনে করেন যে নারিকেল গুড় দেওয়াই, এই যে দেখেন এই যে নারিকেল গুড় দেওয়াই, এই পিঠাটার দাম মনে করেন 10 টাকা, এই যে একটু খায় দেখেন লন থান।